স্বামী তুমি কার, দাবিদার তিন স্ত্রী, চতুর্ভুজ প্রেম ঘিরে কেলেঙ্কারি, ঘরের সামনে ঠাই বসে দুই মহিলা। এলাকায় শুভঙ্কর হালদার আমার সঙ্গে রিষ্টিকে বিয়ে করেছে। ডকুমেন্টস আছে? হ্যাঁ ডকুমেন্টস আছে, রিষ্টির কাগজ আছে। ওনার বাবার হার্ট অ্যাটাক বলে 5 লাখ টাকা নিয়েছে, আমি বাড়ির বন্ধু দিয়ে 5 লাখ টাকা দিয়েছি। আমার দুটো মেয়ে আছে, ঠিক আছে। আমার মেয়েগুলো আমার মানে আগে আমার বিয়ে হয়েছিল স্বামী, ওকে, তো দুটো মেয়ে আছে। আমি সে দুটো মেয়েলি পথে পথে বেড়াচ্ছি। ওখানে আমার মতন 10 জনকে ফাঁসিয়েছে, আরো 3টে ছেলে মারাও গেছে মুর্শিদাবাদে গলায় দড়ি দিয়ে, 2 জন আগুনে পুড়ে। ওনার কাছে তো রেজিস্ট্রি পেপার আছে। হ্যাঁ রেজিস্ট্রি আচ্ছা, আপনার সঙ্গে তো ওনার রেজিস্ট্রি পেপার আছে। রেজিস্ট্রি পেপার আমাকে পুরো ফাঁসিয়েছে, আমাকে এখানে জোর করে যদি ওজা ধরে যে ওজা নিয়ে গেছে, ওজা নাম্বার আমার কাছে আছে, আমাকে খাইয়ে ওখানে নিয়ে গেছে। আমার কাছে 3 লাখ 25 হাজার টাকা ক্যাশ ছিল। আমি এসছি, আমার স্বামী আমাকে খেতে পড়তে দেয় না। 5-7 বছর আমি বাপের বাড়িতে আছি, আমার একটা ছেলে আছে 9 বছরের, একটা মেয়ে আছে 16 বছরের। এখানে ওখানে বিয়ে করে সংসার করে থাকে, আমার শ্বশুর বলে কোনো প্রমাণ নেই। তাই আমি প্রমাণ আজকে যখন পেয়েছি আমি প্রমাণ নিয়ে এসেছি। একে এখন বিয়ে করে রেখেছে। কটা বিয়ে করেছে? আমার স্বামী 3টে বিয়ে। আমার বিয়ের আগে একজনের সাথে বিয়ে, তারপরে আমার সাথে একটা বিয়ে, তারপরে আপনি জানতেন না আগের বিয়ে হয়েছে? এরা জানায়নি, আমার শ্বশুরবাড়ি দিয়ে কেউ জানায়নি। তো কি আমার 10টা বিয়ে বা 2টো বিয়ে বা 3টে বিয়ে, ঠিক আছে, এটা কোনো প্রমাণ নাই। ওকে নিজে বাঁচার জন্য এই কথাটা বলেছেন শুভঙ্কর, নিজে বাঁচার জন্যই বলেছেন। ও যেমন বললেন শুভঙ্কর কি না আমার ইয়ে আমাকে ফাঁসি বিয়ে করছে, ও কি জিনুকে তো দুর্গাচ্ছিলেন? ওকে জবরদস্তি কলে কলে গিয়ে আমি রেস্ট করে নিয়েছি, আমি এটাই বলতে চাইছি। স্বামী তুমি কার, দাবিদার তিন স্ত্রী, চতুর্ভুজ প্রেম ঘিরে কেলেঙ্কারি, ঘরের সামনে ঠাই বসে দুই মহিলা। দুজনের দাবি তাদের স্বামী একজনই, তাছাড়া দুজন নয় 3 জন স্ত্রী দাবি করছেন বিয়ে করেছেন একজনকেই। এ কি বিবাহ বিভ্রাট, নাকি স্ত্রী বিভ্রাট, নাকি যত দোষ সবই স্বামীর, না কোনো সিনেমার গল্প নয়, বাস্তবে এমনটাই ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা মহকুমায়। কালনার ধর্মডাঙ্গায় ধর্ম সংকটে পড়লেন শুভঙ্কর হালদার। 3 যুবতী দাবি করলেন তারাই শুভঙ্করের বিয়ে করা বউ। বাড়ির সামনে ধর্ণা দিয়ে সবাই চাইলেন স্ত্রীর মর্যাদা। শুক্রবার দুপুরে কালনার ধর্মডাঙ্গা এলাকায় শুভঙ্করের বাড়ির সামনে ধর্ণায় বসেন দুই মহিলা। দাবি কি? ধর্ণায় বসা চামেলি হাওলাদার নামে একজনের দাবি তিনি শুভঙ্করের দ্বিতীয় পক্ষের স্ত্রী, প্রেম করে বিয়ে করেছিলেন তারা, কিন্তু বিয়ের পর স্বামী তার দায়িত্ব নেননি, বাপের বাড়ি চলে যেতে বাধ্য করা হয় তাকে। কিন্তু পরে জানতে পারেন তার স্বামী আগেও একটি বিয়ে করেছিলেন। তার চেয়েও বড় কথা, সেই স্ত্রীর সঙ্গেও একই কাণ্ড ঘটিয়েছেন শুভঙ্কর, তাকেও রেখে এসেছিলেন বাপের বাড়ি। এইভাবে সঙ্গে তাকে বাপের বাড়ি রেখে তৃতীয় বিয়েও সেরে ফেলেন। কিন্তু কি বলছেন তৃতীয়া? তৃতীয় পক্ষের স্ত্রীর দাবি তার সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন শুভঙ্কর, তারপর বেশ কয়েকবার টাকা পয়সাও নিয়েছেন। যদিও অভিযুক্ত শুভঙ্করের দাবি তাকে ফাঁসানো হচ্ছে, তার কথায় আমার আগে কোনো বিয়ে হয়নি, যে মহিলা আমার দ্বিতীয় বউ বলে দাবি করছে সে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মামলা করেছিল, আর তৃতীয় স্ত্রী বলে যে দাবি করছে সে আমায় ফাঁসিয়েছে। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কালনা মহকুমার কালনার ধর্মডাঙ্গায়। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। আপনারা এখানে এসেছেন? আমি এসেছি, আমার স্বামী আমায় খেতে পড়তে দেয় না। 5-7 বছর আমি বাপের বাড়িতে আছি, আমার একটা ছেলে আছে 9 বছরের, একটা মেয়ে আছে 16 বছরের। এখানে ওখানে বিয়ে করে সংসার করে থাকে, আমার শ্বশুর বলে কোনো প্রমাণ নেই। তাই আমি প্রমাণ আজকে যখন পেয়েছি আমি প্রমাণ নিয়ে এসেছি। একে এখন বিয়ে করে রেখেছে। কটা বিয়ে করেছে? আমার স্বামী 3টে বিয়ে। আমার বিয়ের আগে একজনের সাথে বিয়ে, তারপরে আমার সাথে একটা বিয়ে, তারপরে আপনি জানতেন না আগের বিয়ে হয়েছে? এরা জানায়নি, আমার শ্বশুরবাড়ি দিয়ে কেউ জানায়নি। তারপর যখন আমার বিয়ে হয়ে গেছে আমি কি করবো, সে বাধ্য হয়ে সংসার করলাম। তারপরে খেতে পড়তে দিত না, ও বাইরে বাইরে থাকতো, বলতো আমি কাজে যাই, কাজে যাওয়ার নাম করে এখন ওখানে গিয়ে সংসার করে থাকতো, যার সাথে পারতো তার সাথে। লাস্ট এখন আমার কাছে কোনো প্রমাণ ছিল না, এখন এই প্রমাণ পেয়েছি, প্রমাণ নিয়ে আমি এসেছি। এখন কি চাইছেন? এখন চাই আমি আমাকে ও ডিভোর্স দিই, কারণ আমার দুটো ছেলে, ছোটো ছোটো ছেলে মেয়ে আছে, ওদের ভবিষ্যৎটা করে দিই। হ্যাঁ ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী? নাম স্বামী? স্বামীর নাম শুভঙ্কর হালদার। আপনার তাহলে এখন সংসার চলছে কী করে? আমি কাজবাজ করে খাই বাপের বাড়িতে। আমার নাম চামেলি হাওলাদার, ছেলে ছোট এসেছেন। এলাকায় শুভঙ্কর হালদার আমার সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করেছে। ডকুমেন্টস আছে? হ্যাঁ ডকুমেন্টস আছে, রেজিস্ট্রি কাগজ আছে। ওনার বাবার হার্ট অ্যাটাক বলে 5 লাখ টাকা নিয়েছে, আমি বাড়ির বন্ধু দিয়ে 5 লাখ টাকা দিয়েছি। আমার দুটো মেয়ে আছে, ঠিক আছে, আমার মেয়েগুলো আমার মানে আগে আমার বিয়ে হয়েছিল স্বামী, ওকে, তো দুটো মেয়ে আছে। আমি সে দুটো মেয়েলি পথে পথে বেড়াচ্ছি, ঠিক আছে। আলাপ হলো কি করে আপনার সঙ্গে? আলাপ হয়েছে কালনায় বিয়ান বাড়ি, আমার কালনার বিয়ান বাড়ি থেকে আলাপ হয়েছে। 1 বছর পিছনে পড়েছিল, উনি পিছনে পড়েছিল বলে ওনার সঙ্গে আমার মানে ভাব ভালোবাসাটা হয় আর। উনি আপনি জানতেন না? না, উনি বলেছিলেন কি আমি রেস্ট করে বিয়ে করবো, আমার বউ ডিভোর্সিয়ে আছে, ঠিক আছে, আমার বউ ভাত খায় না। কেন খায় না? না আমার বউ দুটো ছেলে সঙ্গে ধরা পড়েছে, ওকে। এখন আপনি যোগাযোগ করলেন কিভাবে? যোগাযোগ তো আমার 4 বছর আমার কাছে ছিলেন,
দিল্লিতে আমার কাছে ছিলেন কখন কাজ করেনি, কাজ করে খেতে দিয়েছি আমি জামা কাপড়, ডাক্তার খরচা, মোবাইল খরচা, মোবাইল মানে টোটাল দায়িত্ব আমার কাছেই ছিল। এখন দূর থেকে তিন বছর যেমন পুঁজি গিয়েছে, এখন বলছে নাকি আমি আর তোমার সঙ্গে সংসার করবো না। কবে থেকে বলছে? এটা বলছে এর ছমাস থেকে ডিসমিস ডিসমিস করছিল, বুঝতে পেরেছিলাম ঠিক আছে। তারপরে এই দুর্গাপুজোর আগে থেকে এসি মামার বাড়ি গেল বরমপুর, মামার বাড়ি গিয়ে দুর্গাপুজোর সময় দশ দিন থেকে এসছে আমার সঙ্গে, আমাকে কলকাতা ট্রেনে দিল্লি তুলে দিয়ে এসছে, মায়াপুর থেকে এসছি। দিল্লিতে আপনার সঙ্গে থাকতো? হ্যাঁ আমার সঙ্গে থাকতো, তুলে দিয়ে এসছি ঠিক আছে। তাছাড়াও দুর্গাপুজোর আগে ওই মেয়ের পেটে পাথর বলি ঠিক আছে 50,000 টাকা নিয়েছে। ও ছাড়াও এর আগে দু মাস আগে এসেছিল ঠিক আছে 23,000 টাকা নিয়েছে কি আমি কাজ করছি বলে বেঙ্গলে কাজ। এসে কি জানতে পারলেন? এসে এসে জানলাম তো এই তো বাড়িতে আছে এরকম বলছি, বিয়ে আমি তোমার সঙ্গে সংসার করবো না। তা সংসার যখন করবে না তাহলে আমার বাড়িঘর কোথায় যাবে? আমার বাড়িঘর রিটার্ন দাও, আমার বাড়িঘর তোমার বাবার হার্ট অ্যাটাক বলে 5,00,000 টাকা নিয়েছো, আমার বাড়িঘর রিটার্ন দাও। কটা বিয়ে হয়েছে কি জানলেন? আমি এখন জানলাম তো তিনটি, আমি জানো তিনটি, আবার আমাকে ছাড়ার কারণ আছে, আমাকে ছাড়ার কারণ আছে। এখানে কোনো মনিকা বলে মেয়ে আছে ঠিক আছে, তার একটা মেয়ে আছে, ওই মনিকার স্বামী নেই ঠিক আছে, ও ওনার জন্য আমাকে ছাড়লেন। এবার ওনাকে মনে দু তিন বছর ব্যবহার করবেন, করে ওনাকেও ছেড়ে দেবেন যে আবার একটা লোক কি চাইছেন? না একটা ব্যবসা কি চাইছেন? ব্যবসা বিজনেস আমি চাই ঠিক আছে, যত টাকা নিচ্ছে রিটার্ন দেন, নাহলে আমাকে ঘরে তুলুন। কি নাম আপনার? আমার নাম কাকুলি। কি চাইছেন এখন? আমাকে ঘরে তুলুক, নাহলে আমার যত টাকা নিয়েছে আমাকে পথে বসিয়েছে, আমি দুটো মেয়েদের দিল্লি থাকবো কেন, পথে বসে আমার বাড়িঘর ঘুরে দেখ, আমাকে ঘরে তুলুক নাহলে আমার মানে বাড়িঘর ঘুরে দেখ, যত টাকা নিচ্ছে দেখ। আমার মোবাইলে যত পেটিএম করা আছে ঠিক আছে, পেটিএম নাম্বার প্রধানকে দিয়েছি, প্রধান বললেন কি ইয়ে আছে জয়েন্ট ছবি আছে, আমার হ্যাঁ জয়েন্ট ছবি আছে, রেজিস্ট্রি কাগজ দিয়েছি, তবু প্রধান বলছে কি না এটা কোনো প্রমাণ হয় না। আপনাকে স্বামী দাবি করছে, দুজন মহিলাই স্বামী দাবি করছে, কি বলবেন এই ব্যাপারে? কি বলবো, একটা তো আমার পুরো বিবাহিত স্ত্রী, তার সঙ্গে 13 বছর সংসার করেছে, 13 বছর পরে এখান থেকে আমাদের বাড়ি ছিলাম না, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমার নামে কেস করেছে, মা বাবার নামে কেস করেছে, কেস করে শ্বশুরবাড়ি বসে হলো। তারপর এই যে এখন যেটা আসলো এর বাইরে হচ্ছে পরমতলা কামনা করি পরিষ্কার করে যেটা বলছি, ওখানে আমার মতন 10 জনকে ফাঁসিয়েছে, আরো 3টে ছেলে মারাও গেছে মুর্শিদাবাদে গলায় দড়ি দিয়ে, 2 জন আগুনে পুড়ে। ওনার কাছে তো রেজিস্ট্রি পেপার আছে? হ্যাঁ রেজিস্ট্রি আচ্ছা, আপনার সঙ্গে তো ওনার রেজিস্ট্রি পেপার আছে, রেজিস্ট্রি পেপার আমাকে পুরো ফাঁসিয়েছে, আমাকে এখানে জোর করে দিয়ে ওজা ধরে যে ওজা নিয়ে গেছে, ওজা নাম্বার আমার কাছে আছে, আমাকে খাইয়ে ওখানে নিয়ে গেছে, আমার কাছে 3,25,000 টাকা ক্যাশ ছিল সেটা খেয়েছে, আমার কাছে গাড়ি ছিল সেটা বিক্রি করে সেটাও খেয়েছে। আপনার আগের যে বউ তার কি হয়েছিল? তার কিছু হয়নি, যে বললাম আমি বাড়ি ছিলাম না, বাড়ি থেকে এসে দেখি আমার বউ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কেস করেছে। আগের আগে মানে আপনার আগের বউ নেই তো? আমার তো আপনার দাবিগুলো তিনজন আর তিন না ভুল ধারণা, এটা বাঁচার জন্যই কথাটা বলেছেন শুভঙ্কর, নিজে বাঁচার জন্যই বলেছেন। ও যখন বললেন শুভঙ্কর কি না আমার আমাকে ফাঁসি বিয়ে করছে, ও কি জিনুকে তো দুর্ঘাটছিলেন, ওকে জবরদস্তি কলে কলে গিয়ে আমি রেস্ট করে নিয়েছি, আমি এটাই বলতে চাইছি। ও কি বাচ্চা ছিল, আমি কি জবরদস্তি লিগেলিকে রেস্ট করে দিয়েছি? আমি তা তো করিনি, ওকে ফাঁসানো মানেটা কি? ফাঁসানো মানে কেউ বাচ্চা ছেলে? আর শুভঙ্কর যেটা বললেন কি না এই দুটো মেয়ে মানে ছেলে গলায় দড়ি দিয়ে মরছে, একে বিষ খেয়ে মরছে, একে গলা আগুন পুড়ে মরছে, এটা প্রমাণ দিতে বলুন, মিথ্যা কথা বলছে, নিজে বাঁচার জন্য বলেছে শুভঙ্কর এটা।